যেহেতু মিশন এক্সট্রিম মানুষ ভালোবেসেছে সেহেতু ব্ল্যাকবার নিয়ে এক্সপেকটেশন আর একটু বেশি, আর মিশন এক্সট্রিমের প্রতি ভালোবাসা থেকে যেন মানুষ ব্ল্যাকবারটা দেখতে আসে। মিশন এক্সট্রিমে যেটা ছিল চরিত্র সেটাই, কিন্তু প্রত্যেকটা চরিত্রই সেম, কিন্তু চরিত্রগুলো আর একটু এক্সট্রিম এবং আর একটু টাফার জার্নির মধ্যে থেকে যায়। তো এখানে জার্নিটার শেষ হয়, কারণ মিশন এক্সট্রিম দেখে অনেকের মনে হয়েছে যে জার্নিটা শেষ হয়েও শেষ হলো না, কিন্তু আসলেই শেষ হয়নি। ব্ল্যাক ওয়ার ইজ অন, তো ব্ল্যাক ওয়ারের মাধ্যমে মানুষ বাকি জার্নিটা দেখতে পারবে। অনেক কিছু শিখতে পেরেছি, তারিকা নাম স্যার উনি নিঃসন্দেহে ভীষণ গুণী মানুষ, ওনার কাছ থেকে শিখতে পারাও একটা কী বলবো, ইটস আ ম্যাটার অফ গুড ফরচুন। গ্রুমিং, এবং আমি জানতাম না যে এভাবেও অ্যাক্টিং শেখা যায় বা এভাবেও অ্যাক্টিংয়ের গ্রুমিং হয়। আর সবার মানে আবার ফাঁকে ফাঁকে ব্রেকের সময়, সবার একসাথে কাটানোর সময়, এবং একটা সবার চোখে মুখে এক্সপেকটেশন, ওই দিনগুলো আসলে ভোলার না। মজার স্মৃতি একটা ছিল, তখন আই ওয়াজ জাস্ট 18, 18 বছর বয়স ছিল এবং দেখতেও খুব ছোট ছিলাম। তো একটা ম্যাচিওর ক্যারেক্টার এখানে, তো একটা ম্যাচিওর ক্যারেক্টারের জন্য হচ্ছে অবভিয়াসলি দেখতে একটু বড় লাগতে হবে, ওয়েট গেইন করতে হবে। তো সেটা যখনই খাবার আসতো বা ওই যে গ্রুমিং সেশনের সময় যখনই খাবার আসতো যে আগে নায়িকাকে দাও, আগে নায়িকাকে দাও, আমি হেলথ কনশিয়াস কিন্তু আবার খাই সব। সেটা হচ্ছে যেমন একটা টাইমিং, যে কোন সময়ে খাচ্ছি, কোন পরিমাণে খাচ্ছি। আবার যদি এমন হয় যে যদি দেখছি যে আমার ওয়েটটা, যেমন বিভিন্ন প্রজেক্টের জন্য ওয়েট বাড়াতে হয় মাঝে মধ্যে, তো ওয়েটটা আমার এখন বাড়াই আছে, তো তখন আমি কয়েকদিন একটু মেনটেন করি, কারণ আমি খাওয়া ছাড়া থাকতে পারি না। তো কয়েকদিন একটু মেনটেন করে আবার খাওয়া শুরু করি, কারণ ওয়েট এমনিতেই বেড়ে গেছে, আরও বাড়লে তো বিপজ্জনক। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলা সিনেমার সুদিন যেহেতু আস্তে আস্তে আসছে, তো আপনাদের উপস্থিতি হলে এটাই সবথেকে বড় হাতিয়ার বাংলা সিনেমার সুদিন আসার। তো আপনারা সবাই যদি বাংলা সিনেমার পাশে থাকেন, ভুল ত্রুটি হলে আপনারাই ধরিয়ে দিন, আমরা শুধরানোর চেষ্টা করব। এভাবে আস্তে আস্তে বাংলা সিনেমা আরও এগিয়ে যাবে, বেটারমেন্টের মানে প্রমাণ অলরেডি মানুষ পেয়েছে। তো আমি বলবো তারা যদি হলে বেশি বেশি আসে, মানুষ আরও অনুপ্রাণিত হবে ভালো সিনেমা তৈরিতে, এবং ভুল ধরিয়ে দিলে সেটা শুধরে আরও বেটার প্রজেক্ট আসবে। সো প্লিজ ডু কাম টু দ্য হল।